বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানুল্লাহ মাস্টার স্যারের সুযোগ্য উত্তরসূরি আমাদের গাজীপুর দুই আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য গাজীপুরবাসীর প্রাণপ্রিয় অভিভাবক গাজীপুরবাসীর নয়নের মণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় সহ উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ উপস্থিত অভিভাবকবৃন্দ, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত আওয়ামী লীগ এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বিপ্লবী বাংলা, বিপ্লবী সংগঠন, শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে মুজিবুর শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি আসলে শিক্ষা খাতে শিক্ষার যে গুরুত্ব এটা উপলব্ধি করেছিলেন আজ থেকে 400 বছর পূর্বে ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন। তিনি বলেছিলেন যে শিক্ষাই হচ্ছে সব শক্তির মূল। আবার আমরা জানি ফরাসি দার্শনিক নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একজন শিক্ষিত জাতি দিব। এটা পুরোপুরি উপলব্ধি করতে পেরেছেন আমাদের বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন বলে এ পর্যন্ত তিনি আমাদের দেশের জন্য যে বাজেটগুলো দিয়ে যাচ্ছেন সেজন্য শিক্ষাখাতে তিনি সবচেয়ে বেশি বরাদ্দ দিয়ে যাচ্ছেন প্রত্যেকটি বাজেটে। বছরের প্রথম দিন প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই, আমাদের নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, লাখ লাখ শিক্ষককে এমপিওভুক্ত করে তাদেরকে বেতনের ব্যবস্থা করে দেওয়া, অবৈতনিক মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম করা, এরকম হাজারো অবদানের প্রতিফলন ঘটে যে শিক্ষাক্ষেত্রে আমাদের আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কতটা গুরুত্ব দেন। আমাদের প্রিয় নেতা এখানে উপস্থিত রয়েছেন, গাজীপুরে তার শিক্ষাখাতের অবদান বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। গাজীপুরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি এক বা একাধিকবার অসংখ্যবার তিনি অনুদান দিয়েছেন। তিনি আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন করে দিয়েছেন, একটাও বাদ নাই গাজীপুরের, একদম আমাদের টঙ্গী থেকে শুরু করে সেই রাজনপুর পর্যন্ত এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে তিনি বহুতল ভবন করে দেন নাই। তার হাত ধরে গাজীপুরে অসংখ্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এই করোনাকালীন সময়ে আমাদের প্রিয় নেতা যখন শিক্ষকরা অনেক কষ্ট করে চলাফেরা করছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তাদের আয় উপার্জন বন্ধ হয়ে গেছিল, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া পর্যন্ত যখন তাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল, সে সময় আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় এই করোনাকালীন সময়ে প্রায় 2-2.5 বছর আমাদের শিক্ষকদের পাশে থেকে প্রতি মাসে তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করেছেন। এমন একজন নেতা পেয়ে আমরা গাজীপুরবাসী অত্যন্ত ধন্য। আমরা আমাদের আপনাদের প্রিয় নেতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আগামীতে আমাদের জানেন যে সংসদ নির্বাচন রয়েছে, সেই সংসদ নির্বাচনে তাকে সর্বোচ্চ সংখ্যক ভোটে আমরা নির্বাচিত করব, সকলের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছিলেন তা ইতিমধ্যেই তা বাস্তবায়ন করেছেন এবং আগামীতে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বলতে আমাদের প্রত্যেকটি নাগরিককে, সিটিজেনকে স্মার্ট হতে হবে, শুধু পোশাক আশাকে নয়, চলা ফেরায়, আচরণ, কথাবার্তা, মন মানসিকতা, দক্ষতা, যোগ্যতায় সকলকে স্মার্ট হতে হবে। আর স্মার্ট হওয়ার জন্য নেতৃত্ব দিবে হচ্ছে শিক্ষা, আর শিক্ষার জন্য যারা কাজ করবে এরকম ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান দেশে আরো বেশি প্রয়োজন, আরো বেশি হবে, সে প্রত্যাশা ব্যক্ত করে স্মার্ট ইন্টারন্যাশনাল স্কুলের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। ধন্যবাদ জনাব মশিউর রহমান সরকার বাবুকে। বেঞ্চমার্কের এই অগ্রযাত্রায় আপনি